বাংলাদেশের রাজনীতিতে যে তিনটি বড় গণ অভ্যুত্থানের মাধ্যমে বাকবদল ঘটেছে, তার সবগুলোতে দৃশ্যত লাভবান হয়েছে বিএনপি। এই তিনটি ঘটনা ঘটেছে 1975 সাল, 1990 সাল এবং সর্বশেষ 2024 সালে। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, 1975 সালে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনেকের মনে মারাত্মক অসন্তোষ ছিল। একদলীয় শাসন ব্যবস্থা, যেটি বাকশাল হিসেবে পরিচিত, তা প্রবর্তনের মাধ্যমে মুজিব বিরোধী মনোভাব প্রবল হয়ে ওঠে। বিদ্রোহ হয়। এই বিদ্রোহ হয়েছিল খন্দকার মোশতাক আহমেদের বিরুদ্ধে। খালেদ মোশারফের এই বিদ্রোহ কিংবা অভ্যুত্থানকে ভারতীয় আধিপত্যবাদের একটি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে মুজিব বিরোধীরা। খালেদ মোশারফের অভ্যুত্থানের বিরুদ্ধে 7ই নভেম্বর দেশের বিভিন্ন সেনা ছাউনি থেকে সৈন্যরা ঢাকায় পৌঁছায় এবং তাদের সঙ্গে স্বতঃস্ফূর্ত হাজার হাজার জনতা যোগ দেয়। সেটি ছিল পাল্টা আরেকটি বিদ্রোহ। এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন সাবেক সেনা কর্মকর্তা ও জাসদ নেতা, কালীন সামরিক শাসক এইচ এম এরশাদকে ক্ষমতা থেকে সরানোর জন্য আওয়ামী লীগ ও বিএনপি আন্দোলন করে। তাদের সাথে অন্যান্য রাজনৈতিক দলও ছিল। কিন্তু দেখা গেল, এরশাদের পতনের পরে 1991 সালে বাংলাদেশে যখন প্রথম গণতান্ত্রিক নির্বাচনে লাভবান হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই।